নমস্কার, আমার কেনেকা আছে? আশা করছো আপনার সকল ভালে আছে, সুস্থ আছে। এতিয়া বাজিছে আপনার সাড়ে ছটা, গধূলি হয়েছে। এতিয়া ভাবিলো গধূলি চাহাল খাবলে কিবা এটা বনাও। আর আজি আমার বেটাও আহি পালেহি বাহিরপরা, এটা নাস্তা বনাও চাহাল খাবলে কারণে। বলক ভিডিওটা আপনার চাই থাকি। আর গাই কিচেন যেটা মানে ব্লগ খুলিছিল সেই এটা বর্তমান বন্ধ হয়ে আছে। এটা মানে নতুন খুলিলো, এই আট মাস হয়েছে খোলা। আপনার যান ভিউয়ার্স আছে মূল এই চ্যানেলটা আপনার চাব আর সাবস্ক্রাইবও করব, শেয়ার করে দিব। এটি আপনার শেয়ার করলে মানে আগুয়াই যাব পারি। আপনার যদি শেয়ার নকলে মানে আগুয়াই যাব নো। আপনার সাপোর্ট করব। বলক এটা গধূলি মানে চাহাল খাব কারণে কি বনাইছো আপনার ভিডিওটি চাই থাকবে। এয়া মই আটা সানি থৈ দিছো পুরি বনাবলে কারণে। আর আলু ভাজি বনাইছো, আলু চাহ পুরীর খাবলে কারণে। পুরীর আলু ভাজি খাই খুবই ভাল লাগে। এয়া আমার বেটা আহি পালে রাতিপুয়া আটটা বাজাত। আর এই অকমানটো টিভি চাব, ইমানে উৎপাত করেছে। আজমেরপা, আজমেরি বেলি বেলি লো আর বেলি মিলি থাই দিছো পুরি। এইখিনি মই ইমানখিনি বেলি থৈ দিলোঁ, আৰু বেলিবলৈ আছে। এতিয়া কঢ়াইত মই তেল দি দিলোঁ, তেলটো অলপ গৰম হৈ যাওক, তাৰপিছত পুৰিটো মই চাকিম। এয়া পুৰি চাকি লওঁ মই। চব কিমান ধুনীয়াকৈ ফুলি গৈছে। এই চব কি ধুনীয়া একদম ফুলি গৈছে পুরি, রঙা রঙা। আর এফালে ফেকি লম। এই এটা আমি খাব লছি পুরি ভাজি চা। আর এফালে আমার সফিকুলো খাই আছে। আমি খাব বুঝেছি, আমার লসুন খাই আছে, আর চুড়ি খাই আছে। খাবলে খুবই ভাল হয়েছে। হ্যালো গাইজ, আমি চাহ পুরি ভাজি খাওয়া হয়ে গেল। এতিয়া বাজিছে আপনার সাড়ে আটটা। এতিয়া মই মাছ বনাব লৈছো, বইল মাছ দে। আজিকালি আমার ঘর মশলা দিয়া মাছ খাবলে খুব বেয়া পায়। বইল এবার মানে বনাই দিলো যে সে খাবলে ইমানে ভাল পালে, ইমানে ভাল পালে তেতিয়াবার মানে কয় আর মা মাছ বনালে বইল মাছ বনাব। সেইটো কারণে মই এতিয়া বইল মাছ বনাব লৈছো। বলক চাই থাকিব, বলক চাই থাকিব ভিডিওটো। এয়া এক কেজি মাছ মাছ আনিছিলোঁ, ইয়াক ধুই মেলি চফা কৰি ল'লোঁ। ইয়াক আৰু ইয়াক মই লৈছোঁ বিলাহী দুটা কাটি লৈছোঁ, আৰু কেঁচা জলকীয়া পকা জলকীয়া লৈছোঁ দুই তিনিটামান, আৰু গ্ৰীণ জলকীয়া লৈছোঁ কাটি লৈছোঁ, আর এয়া নহরু নহরু লোলো কেফুটামান থেথালি ললো, আর এয়া পেঁয়াজ লোসু মানে দুটা কাটি লোসু।
এতিয়া বলক আমি বনাবলে আরম্ভ করো। মাছখিনি মই আগতে এগিটা গরম করে লো। মাছখিনি এনে অলপ অকমান বিনা তেলত মই গরম করে ললো। আর এতিয়া মই দিম পানি। আপনাদের যিমান জোল লাগে সিমানে জোল হেৰি দিব, পানি দিব। সেইমতে পানি দিব। মই ইয়াত দিছো দেড় মগ পানি, তেল নিদো। তেল মশলা এইবিলাক একো নিদো। বইল মাছত এইবিলাক দিলে ভাল নালাগে। আর বেশি মশলা খালে পেটের কারণেও বেয়া। এতিয়া মই দিম ইয়াত পেঁয়াজখিনি কাটি লছিলো। আর এয়া নহলো সব একেলগতে দি দিম। আর এয়া হলি আর নিমক দি মই দু চামচ। এটা ঢাকন মারি দিম। বলক খুলি চাও, পানি উতলিলে নাই। ইমান ধুনীয়া উতলি আছে। ইয়াত একো মই নাই দিয়া, তেল নাই দিয়া, মছলা নাই দিয়া। অকল নহৰু দিছো, পিঁয়াজ দিছো, বিলাহী দিছো। এতিয়া আদা দিবলৈ অকণমান আছে যে আদাটো দিব। গাইজ মোৰ আদা নাই, চেঠাটো লগালে গোটা আদা নাই। সেইটো কাৰণে মই কি কৰিলোঁ, এতিয়া আদা পেষ্ট ল'লোঁ। এই আদা পেষ্ট এক চামুচ দি দিছোঁ। আদা আঁকি লেখাই থৈ গ'ল। এতিয়া মই দিম আলু, দুটা আলু কাটি লৈছিলোঁ। লগতে মাছ দি দিম। বাহু মাছ হয় এইটো। ঢাকন মারি দিম, দশ মিনিট সিজিব দিম মাছ, তারপর নমাই দিম। খুলি চাও, সিজি গেছে। আর মই কেইটামান ধনিয়া পাত ওপৰৰ পৰা ছিটিয়াই দিম। ইমান ধুনীয়া গোন্ধ ওলাই আছে।
মই অকণমান নিমখ চাওঁ। এতিয়া নমাই দিম, গেছ অফ কৰি দিম। এতিয়া মোৰ বইল মাছ বনাই মেলি ৰেডি হৈ গ'ল। ভিডিঅ'টো মই ইয়াতে এণ্ড কৰোঁ। ভিডিঅ'টো ভাল লাগে যদি লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু কমেণ্ট ছাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব। আকৌ নতুন ৰেচিপি লৈ আহোঁ। দিলাগে, বাই।